ডিসেম্বরের মাঝামাঝিতে শীতের আমেজে শহরের দর্শনীয় স্থানগুলোতে ভিড় বাড়ছে। এর মধ্যেই গত রবিবার আলিপুর চিড়িয়াখানায় দর্শকদের ভিড় সব রেকর্ড ভেঙে দিল। আলিপুর চিড়িয়াখানায় দর্শকদের সংখ্যা এতই ছিল যে এমন ভিড় বড়দিন কিংবা পয়লা জানুয়ারিতেও দেখা যায়নি কোনো বছরে। এটাই এখন আলিপুর চিড়িয়াখানার রেকর্ড করা ভিড়। সাধারণত শীতের সময় দর্শকদের ভিড় হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, নিকো পার্কের মতো শহরের দর্শনীয় স্থানগুলোতে। সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারিতে। আলিপুর চিড়িয়াখানাও এর ব্যতিক্রম নয়, কিন্তু বড়দিন আসার আগেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল আলিপুর চিড়িয়াখানায়। চলতি বছরের পয়লা জানুয়ারিতে আলিপুর চিড়িয়াখানায় 53,000 দর্শক এসেছিলেন। এটাই তো ছিল গত রবিবার পর্যন্ত চিড়িয়াখানার সর্বাধিক দর্শকদের সংখ্যা। সেই রেকর্ড ভেঙে দিয়েছে ডিসেম্বরের রবিবাসরীয় ছুটি। বড়দিনের আগেই এমন ভিড় হবে এটা আশা করেন নিজ চিড়িয়াখানার কর্তৃপক্ষ। সুতরাং ভিড় সামাল দিতে বেশ হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকেও। ভিড় সামাল দিতে জিরাফের খাঁচার সামনে ফ্রুট ব্রিজ পথচারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এমনকি চিড়িয়াখানার ভিতরে যে দুটো ফ্রুট ব্রিজ রয়েছে সেগুলো বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে বাঘের ঘর থেকে বেরিয়ে সোজাসুজি জিরাফের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। জিরাফ দর্শন করতে অনেকটাই পথে ঘুরতে হয় দর্শকদের। তবে আসন্ন বড়দিনে 31শে ডিসেম্বর পয়লা জানুয়ারিতে চিড়িয়াখানায় ভিড় হলেও যাতে দর্শকদের কোনো সমস্যায় না পড়তে হয় তার জন্য সম্পূর্ণরূপে ব্যবস্থা নিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সাধারণত বৃহস্পতিবার দর্শকদের জন্য আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে, কিন্তু শীতের মরশুম আসতেই 7 দিনে চিড়িয়াখানার গেট খোলা থাকে দর্শকদের জন্য। যদিও সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় বাঙালি উইকেন্ডে শহর ভ্রমণ একটু বেশি করে। স্বাভাবিকভাবেই আলিপুর চিড়িয়াখানাতেও শীতের রবিবারগুলোতে দর্শকদের সংখ্যা তুলনামূলক বেশি হয়। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।